আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতসাল রসুলহিলকারী মামাবাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী জান্নাতের পথ ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জাজাকুমুলক হয় আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো যে লাইলাতুল কদরের রাত্রির কোনো আলামত রয়েছে কিনা লাইলাতর কদর বোঝার জন্য লাইলতর কদরটা নির্ধারণ করার জন্য কোনো আলামত কি রয়েছে জি লাইলাতর কদর বোঝার জন্য হাদিসে বেশ কিছু আলামতের কথা বলা হয়েছে তবে এই আলামতের উপরই আমাদের কি নির্ভর করলে চলবে না একজন বান্দা সে আলামত দেখবে না বরং একজন বান্দা সে প্রত্যেকটা বেজর রাত্রিতেই লাইলাতর কদর পাওয়ার জন্য শেষ দশকে প্রত্যেকটা বেজর রাত্রিতেই সে ইবাদত করে কাটিয়ে দিবে এর ভিতরে সেই লাইলাতর কদর পেয়ে যাবে কারণ আলামত অনেক সময় আমাদের চিন্তাভাবনার বাইর হতে পারে আলামত দেখে বুঝতে বোঝাটা অনেক সময় কঠিন হয়ে যেতে পারে তো আলামতগুলো হলো এই যে ওই রাত্রিতে গভীর অন্ধকার হবে না ওই রাত্রিটা নাতি হবে অর্থাৎ সেটাতে বেশি গরমও হবে না এবং একেবারে তীব্র শীতও হবে না হালকা মৃদু ঠান্ডা বাতাস প্রবাহিত হবে বৃষ্টিও হতে পারে সেই রাত্রিতে তারকারা যেগুলো ছুটবে না এবং সেই রাত্রিতে এবাদত করে এক্সট্রা অন্যরকম একটি আনন্দ মজা অনুভব করবে ইমানদার ব্যক্তিরা এবং পরের দিনের যে সূর্যটা উঠবে সেই সূর্যটি একেবারে তেজ নিয়ে উঠবে না পূর্ণিমা চাঁদের মতো সুন্দর গোলাকার হয়ে সেই সূর্যটি উঠবে সেই সূর্যতে তেজি কোনো পাওয়ার আলো থাকবে না স্বাভাবিক আলো থাকবে এই হলো মোটামুটি লাইলাতুল কদরের আলামত এগুলো দেখে আমরা অনেকটাই বুঝতে পারি বা চিন্তা ধারণা করতে পারি যে লাইলাতল কদর যাচ্ছে কি না কিন্তু একটা বিষয় হলো কি নিম্নচাপের কারণে আবহাওয়া খারাপ হওয়ার কারণে শেষ দশ দিনই হালকা হালকা বৃষ্টি হচ্ছে শেষ দশ দিনই ওরকমভাবে দেখা যাচ্ছে যে লাইলাতল বৃষ্টি হচ্ছে হালকা বাতাস বয়েছে তা আপনি কি করবেন কোন দিনটা ধরবেন এই জন্য এই আলামতের উপরে নির্ভর করা চলবে না আলামতটা শুধুমাত্র একটু গবেষণা করে একটু জানার জন্য যে আমি আসলে দিনটা কেমন হলো লাইলাতল কদর পাওয়া গেল কি না এরকম তো যাই হোক এই হলো আলামত আল্লাহ রব আলম আমাদেরকে সঠিক বিষয়টি বোঝার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি